কোথায় যাব এলনাজ? এলনাজ আজকে ফার্স্ট টাইম কোথায় যাবে? মস্কে যাবে না? হ্যালো সিসি, হিজাব পরা মানুষ ললিপপ খাইতে খাইতে নামাজ পড়তে যায়? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিশিস নেস্ট। একটা সুন্দর রোদেলা সকালবেলায় বলবো, অ্যাকচুয়ালি মানে 12টা বাজে নাই, এখনো 11:30 বাজে আর কি। তো আমরা হচ্ছে প্রিপারেশন নিচ্ছি আজকে ইনশাল্লাহ। আমরা কোথায় যাব এলনাজ? এলনাজ আজকে ফার্স্ট টাইম কোথায় যাবে? মস্কে যাবে, নামাজ পড়তে যাবে, জুম্মার নামাজ পড়তে যাবে। রিয়েলি রিয়েলি বাবা, সে হচ্ছে এই জিনিস খুবই মানে মুখে হাত দেয়, তো এটা হচ্ছে টিদার আর কি, তো তার এটা খুবই পছন্দ হয়েছে আর কি, যতটুকু বুঝতে পারছি। আর এই ব্যাম্বো ফাইবারের ওয়ানজিগুলো বা ফুটিজগুলো এত জোস, মানে আমি বলবো যে সবচেয়ে বেস্ট মনে হয় এগুলো। এগুলোর আবার পা বেরো করা যায়, আবার হলো চাইলে এরকম করে সক্সের মতো রাখা যায়। সো বাচ্চাদের তো মানে দিনের বেলা বা ওরা যখন ফ্লোর টাইমে থাকে তখন রেকমেন্ড করে যে পা যাতে ঢাকা না থাকে আর কি, মানে জিনিসটা এরকম যে ওরা যাতে ওদের হাত পা দিয়ে স্কিন দিয়ে ফিল করতে পারে, মানে কি বলে এটাকে, সেন্সরি যে ওদের ইয়েগুলো সেগুলো যেন ফুলফিল হয় আর কি। তো এই জন্য ভাবলাম যে এগুলো কয়েকটা কিনি। তো দেখি যে খুবই আরাম, অ্যামেলিয়ার জন্য একটা কিনেছি রাতে ঘুমানোর জন্য। দেখি কি অবস্থা হয়, দেখি একবার, মুখে দিয়ে বসে আছে তো বসেই আছে। আজকে রান্নাবান্নার ঝামেলা নাই, কিন্তু আজকে হলো গতকালকে ড্রয়িং রুম গুছিয়েছি, আজকে বেডরুমটাকে খুব ভালো মতো গুছাতে হবে। তো ওইটাকে ওর বেসিনেটে দিয়ে এখন হলো কাপড়গুলো আগে আমি ফোল্ড করবো। এলনাজের অনেকগুলো কাপড় আমার বক্সে ঢুকাতে হবে, ওর অনেক কাপড় হচ্ছে ছোট হয়ে গেছে, যেগুলো নতুন অনেকগুলো কাপড় আছে। মানে আসলে আমি আমার অনেক প্ল্যান ছিল জুলাই মাসে, তো আসলে কত কিছু হয়ে গেল। আমার শাশুড়ি এলনাজের জন্য নিউবর্ন অবস্থায় অনেকগুলো কাপড় পাঠিয়েছিল, তো এখানে তো আসলে ওইরকম গরম বলতে কি এগুলো পরার মতো অবস্থা হয় না। আর আমার মানে এগুলো একবার ওয়াশিং মেশিনে দিলে দ্বিতীয়বার আর পরা যায় না। সো এই যে এখানে অনেকগুলো সুন্দর সুন্দর কয়েকটা কাপড় এগুলো পরেছিলো, এগুলো গিফট পেয়েছিল, শর্মী আপু গিফট করেছিল। তো এই যে এগুলো হচ্ছে ওর এখন আর লাগে না, মানে 3 মান্থের কাপড়। তো এগুলো কালকে ওয়ার্ড্রব মানে ওর ড্রয়ার থেকে বের করেছি, এগুলো এক জায়গায়। ও বাবা, কে চিল্লায়, কে চিল্লায় রে, কেন আমাকে বকা দিলে, কেন কেন বকা দিলা দুস্তা দুস্তা। তো এই যে এগুলো এখন একটা ওর সব কাপড় এক জায়গায় রেখে তারপরে হচ্ছে কাপড় ইয়ে করবো, রুমটা গুছাবো আর কি। এলনাজ বাইরে তাকায় আসছি সিসির জন্য, কখন আসবে সিসিটা, এক্ষুনি আসবে। ওই যে কথা শোনা যাচ্ছে, হ্যালো সিসি, হ্যালো, আসো আসো, গুডি ব্যাগ নিয়ে আসছো? মাতিওর বার্থডে ছিল? ওয়াও, গুডি ব্যাগ। অ্যামেলিয়ার টিচার আমাকে টেক্সট করেছিল যে হালাল চিজ পিজা অ্যামেলিয়াকে দিতে পারবো কিনা। আমি বললাম যে ওকে ফাইন, নো প্রবলেম। কি কি আছে বের করবো আগে, এটা খাইতে থাকো, খেয়ে রেখে। তুমি কি আসলে মসজিদে যেতে চাও? তাহলে পিজাটা শেষ করো, এসে পরে ভাত খাবা আর কি। নাইস স্ট্যাম্প, মিকি মাউস স্ট্যাম্প নাকি স্কাল? ব্যাগটা অনেক সুন্দর মা, মিকি মাউস ব্যাগ, নাইস।
ফাস্ট ফাস্ট খেতে হবে, তারপরে হচ্ছে আমরা মসজিদে যাবো, না হলে কিন্তু যেতে পারবো না। আমিও কি বলছে মাত্র? হাই হাই। ওকে তুমি ওকে আবার বলতে বলো। এলি সে হাই, সে হাই। তুমি বললে বলে, তুমি বলো তোমা, তুমি তুমি বললে বলবে, বলো হাই বলতে। কি হলো একটা স্কুলে আজকে, কি জাম্পার ছিল স্কুলে, জাম্প করছো, জাম্পার দিছো? ওকে আচ্ছা, এটা পরে, ওটা আমি উপরে রেখে দিছি তো, এটা পরে আমরা আমাদের ভিউয়ার্সদের দেখাবো। রুম গুছিয়ে ফেলেছি, বাচ্চাদেরও রেডি করে ফেলেছি, এবার বেরোনোর পালা। চলো 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 চালি চালি চালি। হিজাব পরে মানুষ ললিপপ খাইতে খাইতে নামাজ পড়তে যায়। ঠিক টাইমে বের হলেও আসলে শুক্রবারের দিন পার্কিং পাওয়াটা খুবই কষ্ট, দূরে পার্কিং করে বাচ্চা নিয়ে আসাটা একটু টাফ হয়ে যায়। তো নেক্সট উইক থেকে আর একটু আর্লি আসার চেষ্টা করব, যেহেতু এখন দুইজনকে নিয়ে আমার আসতে হবে, ঘুমাইতে হবে মা। এখন হলো বাজে 10টা, ওর বাবা কসকোতে গিয়েছিল, বাজার এনেছে অনেকগুলো, আমি কয়েকটা মানে ফ্রিজেও রেখেছি, তারপরে নিচেও আছে, আর এখানে যে চাল দরকার ছিল, তেল, তারপরে আমি এই পামকিন সিডটা খাই, আমার কাছে বেশ মজা লাগে। এটা হলো সি সল্ট আর পামকিন সিড, জাস্ট টু ইনগ্রিডিয়েন্টস। এটা এনেছে, নতুন এনেছে হলো এই যে এটা হ্যাশ ব্রাউন। এখন এটা খেতে কেমন হবে না মানে কালকে খেয়ে বুঝতে পারবো। আর কি আনলো, সেফওয়েতে গিয়েছিল, ওখান থেকে কয়েকটা ম্যাঙ্গো বিনস, আর আমি সুগার আনতে বলেছিলাম, ওগুলো এনেছে। এই হচ্ছে বাজার, আর বাদাম এনেছে। এই তো আমি এখন একটা জিনিস আনবক্স করবো, আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে হলো একটা পাতিলের সেট আমি অর্ডার করছিলাম, ওইটা হচ্ছে এখন আনবক্স করব। দুই দিন ধরে খুলবো খুলবো করে আমার খোলা হচ্ছে না, ভাবলাম সুন্দর করে একটা আনবক্সিং ভিডিও করব, কিন্তু এখন দেখি যে রাত হয়ে গেছে, তারপরে এখন খুলতেছি আর কি। তো এই সেম ব্র্যান্ডেরই আমি ননস্টিকেরটা ইউজ করে গত বছর মানে আমেরিকা আসার পরে প্রথম যে একটা পাতিলের সেট কিনেছিলাম ওইটা সেম ব্র্যান্ডেরই ছিল, কিন্তু ওইটা ছিল হচ্ছে ননস্টিকের। তো এবার হচ্ছে আমি স্টেনলেস স্টিলের কিনেছি, বাট ইয়েটা অনেক সুন্দর, কি বলে কালারটা আমার পছন্দের আছে। আর এটার আরেকটা সুন্দর একটা ফিচার আছে, ওটা আমি দেখাবো। তো এই যে দেখে মনে হচ্ছে না সার্ভিং ডিশ, কিন্তু এটা কিন্তু 5টার একটা সেট, আল্লাহ অনেক হেভি। স্টেনলেস স্টিল তো নর্মালি হেভি হয়, আমার আসলে স্টেনলেস স্টিলের ওরকম ভাবে ইয়ে নাই, কুকিং প্র্যাকটিস নাই, দুই একটা কড়াই ছিল, বাট এবার হচ্ছে প্রথম আর কি কিনলাম। তো এটা হচ্ছে যেটা মানে যে ফিচারটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে যে আমার তো ইলেকট্রিক যে চুলা ওগুলোতে হয় কি যে চারটা চুলা পাশাপাশি থাকে, তো হ্যান্ডেল একটার সাথে আরেকটা পুরো ধাক্কা লাগে। তো এটা হচ্ছে এই যে এইটা হচ্ছে এটা হ্যান্ডেলটা দুইটা আলাদা, তো এটাতে এরকম করে লক করে ওটা চাপতে হবে না, তো এটা চাপতে হয় যে না নিচে তো চাপ দিতে হয়। তারপরে তো এই যে তখন হচ্ছে একটা পুরো এরকম প্যান হয়ে যায়, আর যখন রান্না ডান তখন এই যে এরকম খুলে বা
এটা তো ওভেনেও দেওয়া যায় বা ধোয়াধুয়ি ইজি হয়ে গেছে, যে আলাদা করে এটা আর ধুতে হয় না। তো এটা আমার অনেক বেশি ভালো লাগছে। এটা ননস্টিকেরও আছে, সেম মানে সেম ফিচারটাই ননস্টিকের মধ্যে আছে। তো আমি হচ্ছে এবার স্টেনলেস স্টিলের নিয়েছি। তো এটা হচ্ছে বড় একটা পেন প্যান, এটার সাথে তিনটা সাইজের আছে, আর ঢাকনা হচ্ছে দুইটা তো এমনি ঢাকনা আছে, প্লাস হচ্ছে কভারের জন্য, মানে যদি ফ্রিজে লেফট ওভার থাকে আমি যদি রাখতে চাই সেটার জন্য হচ্ছে দুইটা আবার আলাদা করে বক্স। জিনিসটা তো সুন্দর, মানে রান্না করে ডিরেক্ট হচ্ছে সার্ভিং ডিশ হিসাবে এটাই হচ্ছে টেবিলে সার্ভ করা যাবে এরকম, আর ডিজাইনটাও অনেক সুন্দর। সো সবকিছু মিলে আমার ভালো লাগছে। পাতিলটা অনেক সুন্দর, মানে ঢাকনাগুলো আমার কাছে বেশি পছন্দ হয়েছে, এত সুন্দর কপার কালারের একটা ইয়ে, আর মানে হেভি না, একটু লাইট ওয়েট। নর্মালি স্টেনলেস স্টিলের বা ননস্টিকের পাতিলের ঢাকনাগুলো কিন্তু একটু ভারী হয়, এগুলো খুবই পাতলা, মানে রান্নাবান্না ইজি। তো প্রথম প্রথম কিছু আনলে আমরা দুজনেই খুব এক্সাইটেড থাকি ওটা এক্সপেরিমেন্ট করার জন্য। তো ওর বাবা হচ্ছে আমার সাথে স্টেনলেস স্টিল নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম, তো আমরা মানে ওই আমাকে পরে বলল যে এটাতে একটু রান্নার ওয়েটা ডিফারেন্ট, হিটটা মেনটেন করতে হয়। তো এই যে পানিটা যখন এরকম বাবলের মতো থাকবে, তার দ্যাট মিন্স হচ্ছে প্যানটা রেডি। তারপরে যদি আমরা তেল দিয়ে এটাকে হিট করে, মানে একদম হিটের উপরে একবার অনেক ভালো করে গরম হওয়ার পরে, তারপরে হচ্ছে যদি ইউজ করি তখন আর নিচে লেগে যায় না। আর হলো আরেকটা জিনিস হচ্ছে ধোয়ার ব্যাপারটা। আমি তো আগে ভাবতাম স্টেনলেস স্টিল মানে আমি সব কিছু দিয়ে স্ক্রাবার দিয়ে ধুতে পারবো, বাট আসলে এটার যেই প্যাটার্নটা আছে গোল গোল যে রাউন্ড রাউন্ড, এটা নষ্ট হয়ে গেলে তখনই এটার নিচে খাবার লেগে যায়। তো দেখি ইউজ করে, এখন পর্যন্ত তো ভালোই লাগছে। মাছ ভাজি করলাম, একটুও লাগেনি। নর্মালি কিন্তু ভাজা ভাজিটাই একটু ভয় পাই আমরা যে নিচে লেগে যাবে কি না। যেহেতু হেলদিয়ার অপশন স্টেনলেস স্টিল, তো ব্যবহার করে দেখি কতটুকু পারি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। পুরো রান্নার দেখালাম না, যেহেতু পাতিল এটা আমারই থাকবে, সামনে আরও অনেক রেসিপি দেখতে পাবেন ইনশাল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।